এই লাস্ট দুটো লাইন সবসময় সিগনিফিকেন্ট তার কারণ ওভারঅল পুরো কবিতাটার পুরো সনেটটার মেন ফোকাস কিন্তু রয়েছে এই লাস্ট দুটো লাইনে পুরো কবিতাটার মধ্যেই তো বলছি মোটালিটি অফ আর্ট অ্যান্ড ইউর বিউটি থ্রু ইট শিল্পের আর্টের আমরণশীলতা আর্টের অমৃত্যু আর্টের পারফেচুয়ালিটি চিরস্থায়িত্ব আর্টের যেই আর্টের চিরস্থায়িত্বের মধ্য দিয়ে তুমিও চিরস্থায়িত্ব হয়ে থাকবে তুমিও চিরস্থায়ী হয়ে থাকবে তাহলে এই পুরো ভাবনাটাই রয়েছে পুরো টেক্সটার মধ্যে যেটা ফুটে উঠেছে এই দুটো লাইনে তার মানে টোটাল যত লাইন্স রয়েছে আগের বারোটা লাইনে বারোটা লাইনের মেন রিফ্লেকশন মেন থিম জিস্ট এসেন্স রয়েছে কিন্তু এই এই লাস্ট দুটো লাইনে যেখানে বোঝা যাচ্ছে যে পুরো আজকের ক্লাস সনেট নাম্বার এইটিন বাই উইলিয়াম শেক্সপিয়ার এই সনেটটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত সনেট এই সনেট নাম্বার এইটিনের এর একটা কবিতা রয়েছে উচ্চ মাধ্যমিকে ক্লাস টুয়েলভে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটা কবিতা রয়েছে সনেট যেটার নাম রয়েছে সেল আই কম্পেয়ার দি টু সামার্স ডে তো সনেট নাম্বার এইটিন এটা আমি আজকে এক্সপ্লেন করব তো অনেকের স্কুলে দেখা গেছে যে স্যাল আই কম্পেয়ার দি ফার্স্ট লাইন ফার্স্ট লাইনটাকে নিয়ে নামকরণ করেছে কবিতাটার মানে এনটাইটেলিং করা হয়েছে উইথ দ্য ফার্স্ট লাইন অফ দিস সনেট এই সনেটটা একটা ইম্পর্টেন্ট সনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা যেটাকে সনেট বলা হচ্ছে সনেট মানে চোদ্দ লাইনে লেখা কবিতা সনেটের উৎপত্তি হয়েছিল ইতালিতে যাই হোক এই সনেটটা জানার আগে আমাদের উইলিয়াম লাইফ জানতে হবে উইলিয়াম ডেট ডেট অফ অফ বার্থ ফিফটিন সিক্সটি ফোর ডেথ সিক্সটিন সিক্সটি সিক্সটিন সিক্সটিন মানে পনেরোশো চৌষট্টি থেকে ষোলোশো ষোলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লাইফ স্প্যান পনেরোশো চৌষট্টি মানে সিক্সটিন সেঞ্চুরি আর ষোলোশো ষোলো মানে সেভেনটিন সেঞ্চুরি তাহলে ওনার জন্মের পরে যে সেঞ্চুরিটা ছিল সেটা সেঞ্চুরি এই কাছে খুব হার্ড ছিল খুব ডিফিকাল্ট ছিল কিন্তু ওনার মৃত্যুর ষোলো বছর আগে মানে যেটা যখন ঢুকছে সেঞ্চুরি সেই সময়টা ওনার কাছে অনেকটা আনন্দের সময় এই কারণেই আনন্দের সময় সাহিত্যের জগতে উনি কিন্তু একটা গোল্ডেন মেডেল অ্যাচিভ করেছিলেন সাফল্যের দিক থেকে ওনার লাইফ যদি আমরা দেখি তাহলে দেখব লাইফ ছিল ভীষণ পুয়ার মানুষ ছিলেন উনি দারিদ্রতার মধ্যে জীবন কাটতো ড্রামা বা অভিনয় লিখে ওনাকে পেটের ভাত উপার্জন করতে হতো আর্থিক অভাবের কারণে জেনারেল উনি নিতে পারেননি যেটাকে ফর্মাল এডুকেশন বলা হচ্ছে কিন্তু উনি ইনফর্মালি অনেক বেশি এডুকেটেড ছিলেন মোস্টলি উইলিয়াম সেক্সুয়াল লাইফ ইজ এমফাসাইজড হ্যাঁ থ্রু আউট উইলিয়াম দা সনেটস ওয়ান উইলিয়াম শেক্সপিয়ার রোড অ্যাবাউট ওয়ান ফিফটি ফোর সনেটস উইলিয়াম শেক্সপিয়ার একশো চুয়ান্নটা মতো সনেট লিখেছেন টোটাল তো অল দ্য সনেটস ফোকাস অন উইলিয়াম শেক্সপিয়ারস ভেরি পার্সোনাল লাইফ পার্সোনাল রিলেশনশিপ উইথ ইজ বয় ফ্রেন্ড উইথ ইজ গার্লফ্রেন্ড উইলিয়াম শেক্সপিয়ারের পার্সোনাল লাইফ মোস্টলি সেক্সুয়াল লাইফ যদি আমরা ডিসক্রাইব করি তাহলে আমরা দেখব যেটা ক্রিটিসিজমে পাওয়া যায় সমালোচনায় যে উনি হেটেরো সেক্সুয়াল এবং হোমোসেক্সুয়ালও ছিলেন হেটেরো সেক্সুয়াল মানে উইলিয়াম অনেক ছিলেন অনেক গার্লফ্রেন্ডস ছিল তো আর হোমোসেক্সুয়াল বলতে ফ্রেন্ডস অফ উইলিয়াম তার মানে অসমকামী এবং সমকামী দুটোতেই উইলিয়াম শেক্সপিয়ার সমানভাবে অভ্যস্ত ছিলেন যদি ওনার সেক্সুয়াল লাইফকে ফোকাসন করা যায় আর এটা জানা একান্ত দরকার তাছাড়া এই কবিতার মার্মার্থ তোমরা কিছু বুঝতে পারবে না তো উইলিয়াম শেক্সপিয়ারের টোটাল সনেটস ওয়ান ফিফটি ফোর একশো নাম্বার তার মধ্যে সনেট নাম্বার ওয়ান থেকে সনেট নাম্বার ওয়ান টোয়েন্টি সিক্স পর্যন্ত উনি কিন্তু ওনার রিলেশনশিপ উইথ আ ইয়ং ম্যান তুলে ধরেছেন ওনার এই এক থেকে একশো ছাব্বিশ নম্বর পর্যন্ত সনেটগুলোর মধ্যে ওনার ইয়ং বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বাতাবরণ ফুটে ওঠে আর একশো সাতাশ থেকে একশো চুয়ান্ন নম্বর সনেট পর্যন্ত ওনার রিলেশনশিপ উইথ আ ওমেন রেফার্ড টু অ্যাজ আ ডার্ক লেডি তো একশো সাতাশ থেকে একশো চুয়ানব্বই সনের পর্যন্ত একজন অজানা ওমেনের সঙ্গে ওনার সম্পর্ক ফুটে ওঠে তো সেই ওমেনটাকে সেই ওমেনটাকে একটা ইউনিভার্সালি নামকরণ করা হয়েছে ডার্ক লেডি তার কারণ ওনার রেফারেন্স সেইভাবেই সেখানে দেওয়া রয়েছে ডার্ক হেয়ার ডার্ক কমপ্লেকশন চুলের রং কালো গায়ের রং কালো এই ধরনের বৈশিষ্ট্যপূর্ণতা রয়েছে ওই ডার্ক লেডি সম্পর্কে ওই লেডি সম্পর্কে ওই ওমেন সম্পর্কে ওনার একশো সাতাশ থেকে একশো নম্বর সনেট পর্যন্ত যে সনেটগুলো রয়েছে তো মহিলার কমপ্লেক্সন এবং ডার্ক হেয়ারকে কেন্দ্র করে ওনাকে নাম দেওয়া হয়েছে ডার্ক লেডি ইন দা ওয়ার্ল্ড অফ স্টাডি অফ উইলিয়াম শেক্সপিয়ার হুম উইলিয়াম শেক্সপিয়ারের আরও কিছু জিনিস জানা দরকার সেটা হচ্ছে কি আমরা জানলাম ডিভিশনস অফ সনেটস যেটা বললাম যে একশো এক নম্বর থেকে একশো ছাব্বিশ নম্বর সনেট পর্যন্ত

এবং উইলিয়াম শেক্সপিয়ারস সনেটের যদি রাইমিং স্কিম ধরা যায় রাইমিং স্কিম মানে ছন্দ ছন্দের কথা ধরা যায় তাহলে ওনার ছন্দের মধ্যে পড়ছে যে রাইমিং স্কিম সেটা আমি বলছি এ এবি বি কীভাবে এবি এ বি দেখো ফার্স্ট লাইনের সঙ্গে থার্ড লাইনের মিল রয়েছে ফার্স্ট লাইনে আছে ডে থার্ড লাইনে রয়েছে মে একটা ছন্দের মিল পাচ্ছি সেকেন্ড লাইনে রয়েছে টেম্পারেট আবার ফোর্থ লাইনে রয়েছে ডেট তাহলে ফার্স্ট লাইনটাকে ফর এক্সাম্পল ফার্স্ট লাইনটাকে আমরা যদি ধরি এ সেকেন্ড লাইনটাকে যদি ধরি বি আবার থার্ড লাইনকে আমরা কি ধরবো নিশ্চয়ই এ ধরব তার কারণ হচ্ছে থার্ড লাইনে ডে আছে আর ফার্স্ট লাইনেও ডে রয়েছে তাহলে ডে মে দুটো মিল হচ্ছে তাহলে এ এ আবার আমরা ফোর্থ লাইনকে বি বলবো তার কারণ ফোর্থ লাইনের সঙ্গে দেখো মিল রয়েছে সেকেন্ড লাইনের ডে মে টেম্পারেট ডেট তাহলে এ বি এ বি তাহলে ফার্স্ট লাইনকে কেন এ ধরলাম তার কারণ ফার্স্ট লাইনের শেষ ওয়ার্ড ডে রয়েছে আবার সেকেন্ড লাইনটাকে বি ধরলাম তার কারণ সেকেন্ড লাইনের টেম্পারেট ওয়ার্ডটা রয়েছে এবার যখন আমরা সেকেন্ড দুটো লাইনের সঙ্গে মিল করব দেখব থার্ড লাইনটা মিল করছে ফার্স্ট লাইনের সঙ্গে যার ফলে ফার্স্ট লাইনের এটা বসবে থার্ড লাইনে আবার সেকেন্ড লাইন টেম্পারেট মিল করছে ডেটের সঙ্গে মানে ফোর্থ লাইনের সঙ্গে তাহলে সেকেন্ড লাইনের বিটা বসবে ফোর্থ লাইনে এ একই ভাবে দেখো সি সিডি সি ডি এর পরের লাইনকে আমরা বলতে পারি সি ডি সি ডি তাহলে আমরা ফার্স্ট লাইনে কি পেলাম এক মিনিট ফার্স্ট লাইনে আমরা কি পেলাম এবি কি পেলাম সিডি একইভাবে একই ছন্দে সেকেন্ড ফোর লাইনও মিল হচ্ছে সেই জন্য বললাম সিডি সিডি দেখো আমরা যদি সেকেন্ড ফোর লাইন্সের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখো সায়েন্সের সঙ্গে মিল হচ্ছে ডেকলাইন্স সাইন্স এর সঙ্গে মিল হচ্ছে ডেকলাইন্স ডিমান্ডের সঙ্গে মিল হচ্ছে আনট্রিমড তাহলে সিডি সিডি একই মিল আসছে একই ছন্দে আসছে থার্ড মানে তৃতীয় ভাগের চারটে লাইন সেটা হচ্ছে কি তাহলে কি নাম দেব ইএফ ক্লিয়ার তাহলে চার লাইন চার লাইন আট লাইন চার লাইন বারো লাইন বারো লাইন হলো চার চারে আট আর চারে বারো এই বারোটা লাইন একই ছন্দে হাঁটছে মানে একটার পরে একটা লাইনের সঙ্গে আরেকটার মিল আসছে সেই জন্য বলা হচ্ছে এবি এ বি সিডিসিডি ইএফ ইএফ ক্লিয়ার কিন্তু লাস্ট দুটো লাইন যেটা এই যে লাস্ট দুটো লাইন এই দুটো লাইনে আছে দেখো সেম ওয়ার্ড আছে সি অ্যান্ড ডি মানে একই 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 ছন্দ মিলছে যার ফলে লাস্ট দুটো লাইনের রাইমিং হবে জি 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 এই হল চোদ্দো লাইন হয়ে গেল বি চার লাইন সিডি সিডি চার লাইন আট লাইন ইএফ ইএফ চার লাইন বারো লাইন জি জি দু লাইন চোদ্দো লাইন এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার্স রাইমিং স্কিম ক্লিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের রাইমিং রাইমিং স্কিমটা পেলাম এবার রাইমিং স্কিমে আমি আরেকটা জিনিস বলবো যেটা লাস্ট দুটো লাইন এই লাস্ট দুটো লাইন সব থেকে বেশি সিগনিফিকেন্ট তার কারণ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সব সনেটসগুলোর মধ্যেই লাস্ট দুটো লাইনে টুইস্ট রয়েছে টুইস্ট মানে কি মেন মজা রয়েছে কিসের মজা উইলিয়াম শেক্সপিয়ারের সম্পূর্ণ এন্টায়ার ইমোশনাল অ্যাপ্রোচ দেখা যাচ্ছে দুটো লাস্ট লাইনেই ফুটিয়ে তোলা হয়েছে সব সনেটের ক্ষেত্রেই একই জিনিস আমরা পাই এই সনেট নাম্বার এইটিনের ক্ষেত্রেও লাস্ট দুটো লাইনে টুইস্ট রয়েছে টুইস্ট মানে এই লাস্ট দুটো লাইনে ওভার ভিউ অব দ্য হোল সনেট পুরো সনেটটার মধ্যে যা রয়েছে এই মেন আইডিয়া পুরো সনেটের মেন আইডিয়া লুকিয়ে রয়েছে এই লাস্ট দুটো লাইনে যার ফলে এই উইলিয়াম শেক্সপিয়ারের সনেটসগুলোর লাস্ট দুটো লাইন হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট মেন থিম মেন আইডিয়া কি বলতে চাইছে সম্পূর্ণটা লুকিয়ে রয়েছে এই লাস্ট দুটো লাইনে যার ফলে দ্য

পুরো সনেটের ভাবার্থ মেন বিষয়বস্তু এসেন্স এটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের টুইস্ট যেটা লাস্ট দুটো লাইনে সবসময় উনি তুলে ধরেছেন ক্লিয়ার এবার আমরা পোয়েট্রিটা এক্সপ্লেন করব ক্রিটিক্যালি এক্সপ্লেন করব যাতে স্কুল স্টুডেন্টসদেরও সুবিধা হয় এবং যারা কলেজে পড়ছে যাদের এইটা রয়েছে যে কলেজে যাতে তাদেরও সুবিধা হয় তারাও যাতে উপকৃত হয় এই ক্লাসের দ্বারা ক্লিয়ার তো যার ফলে আমার এই একটু ক্রিটিক্যাল হবে বোঝার চেষ্টা করবে আমি ক্রিটিক্যালি এটাকে এক্সপ্লেন করব তো প্রথমেই বলেছিলাম উইলিয়াম যদি স্প্যান দেখা যায় তাহলে উনি হচ্ছেন হোমো সেক্সুয়াল অ্যান্ড হেটেরোসেক্সুয়াল বোথ হোমো সেক্সুয়াল মিনস ওনার রিলেশনশিপ উইথ আ ইয়ং ম্যান আনস্টেটেড ইয়ং ম্যান যে মানুষের নামটা বলা হয়নি আননেমড ইয়ং ম্যান এক নম্বর থেকে একশো ছাব্বিশ নম্বর সনেট পর্যন্ত সনেট নাম্বার ওয়ান টু একশো ছাব্বিশ সনেট নাম্বার ওয়েট সনেট নাম্বার ওয়ান থেকে সনেট নাম্বার একশো ছাব্বিশ পর্যন্ত যতগুলো সনেট আছে এখানে উইলিয়াম শেক্সপিয়ার তুলে ধরেছেন ওনার রিলেশনশিপ উইথ 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 অ্যান আননোন ইয়ং ম্যান অজানা একটা ইয়ং মানুষের সঙ্গে ওনার রিলেশনশিপ ইন্টেমেসি যেটাকে হোমোসেক্সুয়াল লাইফ অফ উইলিয়াম শেক্সপিয়ার উইথ ইস ফ্রেন্ডস বলা হয়েছে এবার ফ্রেন্ডটাকে অনেকে অনেক ক্রিটিকরা অনেক নাম বলে বলে থাকেন কিন্তু এটা তো নিশ্চিত নয় যে অ্যাকচুয়ালি কোন ফ্রেন্ড ক্লিয়ার যার ফলে সে বিষয়ে আর যাচ্ছি না মোটামুটি

ফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে ইয়ং ম্যানকে যার সঙ্গে ওনার রয়েছে আই সেল কম্পেয়ার দি টু না বলে বলছেন কম্পেয়ার দি ডে কোশ্চেন করছেন তার মানে উইলিয়াম শেক্সপিয়ার ইজ ভেরি জেন্টাল খুবই জেন্টলি পোলাইটলি আগে পারমিশন নিয়ে নিচ্ছেন আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি মানে পারমিশন গ্রান্টেড উইলিয়াম শেক্সপিয়ার হ্যাজ বিন ওয়েটিং ফর দ্য পারমিশন টু বি গ্রান্টেড বা হিস ফ্রেন্ড যেন বন্ধু তার পারমিশনটাকে গ্র্যান্টেড করবে তবে উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্য নিয়ে সামারের সৌন্দর্যকে তুলনা করতে পারবেন বা সাম তার বন্ধুর সৌন্দর্যের সঙ্গে সামারের সৌন্দর্যের কম্প্যারিজান বা তুলনা করতে পারবেন সেই জন্যেই না বলছেন স্যালাই কম্পেয়ার দিট ও সামার্স ডে তাহলে কোয়েশ্চেনের মধ্যে দিয়ে ওনার পোলাইটনেস আসছে উনি কতটা জেন্টেল সেটা প্রকাশ করছেন পারমিশন নিচ্ছেন আগে ফ্রেন্ডকে সামারের সঙ্গে তুলনা করার আগে হুম তো উনি জেন্টলি প্রবেশ করলেন উইথ দ্য পারমিশন অফ হিজ ফ্রেন্ড ইয়ং ম্যান নেক্সট লাইনে থাউ আর্ট মোর লাভলি মোর টেম্পারেট থাউ আর্ট আর্ট মিন্স বিউটি থাউ মিনস ইয়োর ইয়োর বিউটি আর কেক ওয়ার্ড থাউ ইট মিন্স ইয়োর থাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট থাউ আর্ট তোমার সৌন্দর্য বিউটি অনেক বেশি সুন্দর অ্যান্ড টেম্পারেট তারুণ্যতায় পরিপূর্ণ টেম্পারেট তারুণ্যতায় পরিপূর্ণ রাইট তার মানে ইউ আর মোর ইয়ং ইউ আর মোর লাভলি ক্লিয়ার মোর কথাটা ইউজ করছে মোর কথাটা কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করে কম্প্যারিজন ক্রিয়েট করছে তুলনা ক্রিয়েট করছে সামারের বিউটির সঙ্গে দ্য বিউটি অফ দ্য সামার ডের সঙ্গে তুলনা ক্রিয়েট করছে থার্ড লাইন রাফ উইন্ডস ডু স্যাক দ্য ডার্লিং বার্ডস অফ মে রাফ উইন্ড নাও উইলিয়াম শেক্সপিয়ার ইজ টকিং অ্যাবাউট দা বিউটি অফ সামার সামারের সৌন্দর্যইন্ড হম কোন সময় দেখা যায় সামারে তো রাফ উইন্ড কার রাফ উইন্ড সামারের রাফ উইন্ড সামারের উইন্ড রাফ বলছেন ফরেন কান্ট্রিতে সামারকে নিয়ে ফেস্টিভ্যাল করা হয় আমরা দেখি আমাদের এখানে ইন দ্য ইন্ডিয়া ইন পার্টিকুলার উইন্টারে আমরা ভ্যাকেশন মানি বেড়াতে যাই বিকজ উইন্টার আমাদের কাছে কাছ সিজন সবথেকে কমফর্টে আমাদের এখানে সবসময় গরম তাই উইন্টারটাকে আমরা কমফর্টেবল মনে করি কিন্তু ফরেন কান্ট্রিতে হ্যাঁ ওয়েস্টার্ন কান্ট্রিতে বিষয়টা আলাদা ওখানে উইন্টার সময় থাকে শীতকাল তাই যেই সময়টা গরম আসে ওনারা সেই সময় সামার ফেস্টিভ্যাল পালন করেন সামারটা ওনাদের কাছে খুব প্রেফারেবল সিজন পছন্দসই একটা ঋতু হুম সেই সামারের ঋতুকে উইলিয়াম শেক্সপিয়ার বলছেন সামারের ঋতু রাফ উইন্ডস হম রাফ উইন্ড ডু স্যাক দ্য ডার্লিং বার্ডস অফ মে মে মাসের গরমের মে মাসের গরমের বাতাস সেই নম্র কুঁড়িগুলোকে ছড়িয়ে দেয় ডার্লিং বার্ডস নম্র সুন্দর যে ফুলের কুঁড়িগুলো আছে সেইগুলোকে ঝড়িয়ে ছড়িয়ে দেয় তাহলে এটা একটা অ্যাক্টিভিটি অফ দ্য ডে অফ সামার সামারের দিনের একটা অ্যাক্টিভিটি কি ঝোড়ো বাতাস বয়ে যাওয়া রাফ উইন্ড মিনস ঝোড়ো বাতাস ঝোড়ো বাতাস বয়ে যায় বয়ে গিয়ে কি করে খসিয়ে দেয় ডার্লিং বার্ডসকে সুন্দর নম্র ফুলের যে কুড়ি তাকে খসিয়ে দেয় তাহলে ইটস অ্যান অ্যাক্টিভিটি অফ সামার্স ডে সামারের একটা অ্যাক্টিভিটি যেটা উইলিয়াম শেক্সপিয়ারের কাছে প্রেফারেবল নয় সবার কাছে প্রেফারেবল ইন ওয়েস্টার্ন কান্ট্রিতে দ্য ডে অফ সামার কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের কাছে নয় তার কারণ উইলিয়াম শেক্সপিয়ার ইজ ভেরি ক্লেভার উনি ফ্রেন্ডের বিউটিকে হাইলাইট করতে চাইছেন ওনার বন্ধির বন্ধুর সৌন্দর্যের কাছে লাবণ্যের কাছে প্রকৃতির গরিমা প্রকৃতির মহিমা ফেক হয়ে গেছে শেক্সপিয়ার এটা করছেন তার বন্ধুকে গ্লোরিফাই করার জন্য তার মানে প্রকৃতির থেকে প্রকৃতির উপাদানের থেকে নেচারের অ্যাক্টিভিটির থেকে ওর বন্ধুর অ্যাক্টিভিটি অনেক বেশি ওনার কাছে প্রায়োরিটি পূর্ণ প্রাধান্য পরিপূর্ণ ক্লিয়ার সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স টু হট টু হট বলছেন অত্যন্ত গরম ওয়েস্টার্ন কান্ট্রিতে বিশেষত এত গরম পড়ে না যেটাকে বলা যাচ্ছে টু হট তার মানে ন্যাচারেল বা এই যে ক্লাইমেটিক ওখানকার যে ন্যাচারাল ক্লাইমেটিক যে রিফ্লেকশনকে উনি ওনার বন্ধুর সৌন্দর্যের প্রতিফলনের থেকে নিম্নভাবে দেখানোর কারণে এই কথাটা ডেলিভারেটলি বলেছেন সামটাইমস টু হট যদিও কখনো কখনো অনেক গরম পড়ে তার মানে এতটাই নয় যেটা অসহনীয় তবু উনি বলছেন সামটাইমস কখনো কখনো টু হট অত্যন্ত গরম দ্য আইস অফ হেভেন সাইন্স দ্য অফ হেভেন সাইন্স স্বর্গের চোখ যখন অত্যন্ত গরমে কিরণ দেয় হম যখন স্বর্গের চোখ অত্যন্ত উষ্ণতা প্রদান করে অত্যন্ত তাপ দেয় দেয় স্ক্রচিং স্ক্রচিং লাইট লাইট অ্যান্ড অ্যান্ড হিট হিট তো সেটাই হচ্ছে টু হট কিন্তু স্ক্রচিং লাইট অ্যান্ড হিট ওয়েস্টার্ন কান্ট্রি সামার সামটাইমস ক্যান বি বাট ভেরি রেয়ার এতটাই রেয়ার যেটাকে হাইলাইট করা যেতে পারে না যে সবসময় বুঝি প্রচন্ড গরম ওখানে তা নয় হতে পারে মাঝে মাঝে কখনো গরম হয়ে যায় তার মানে অসহনীয়তার কিছু নেই যেটা শেক্সপিয়ার ইচ্ছাকৃতভাবে টু হট বলে বর্ণনা করছেন শুধুমাত্র তার নিজের বন্ধুর সৌন্দর্যকে অনেক উঁচু করে দেখানোর জন্য সামার সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন স্বর্গের চোখকে এখানে সূর্য সান ইজ কল্ড দ্য আই অফ হেভেন তাহলে আই অফ হেভেন রেফার্স

তার ফেমও ম্লান হয়ে যায় ডিমড হয়ে যায় হুম কখনো কখনো কমপ্লেকশন মিন্স কালার গোল্ড মিন্স গোল্ড মিন্স গোল্ডেন কালার গোল্ডেন কমপ্লেকশন হুম সোনার মতো বর্ণ সোনার মতো রং তাহলে কি বলছেন ওফেন ইন ইজ গোল্ড কমপ্লেকশন অ্যান্ড ওফান ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড কখনো কখনো সেই সূর্যের সোনার মতো যে বর্ণ সোনারি বর্ণ সেও কিন্তু ম্লান হয়ে যায় নেক্সট কি বলছেন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডেক্লাইন্স প্রত্যেকটা সৌন্দর্যের থেকে সৌন্দর্য ধীরে ধীরে বিলীন হয়ে যায় তার মানে এখানে উনি সামারের এই ডেসক্রিপশনের মধ্য দিয়ে বলতে চাইছেন দ্য ফেয়ার অফ সামার উইল ডেক্লাইন গ্রীষ্মের সৌন্দর্য ম্লান হয়ে যাবে গ্রীষ্মের সৌন্দর্যকে উনি মোটালাইজ করছেন মরণশীলতা দিচ্ছেন মোটালাইজ মানে কি যে মারা যায় যে চিরস্থায়ী নয় সেটাই হচ্ছে সামার্স ডে উইথ ইটস অ্যাপিয়ারেন্স কি হলো তাহলে ফেয়ার সামটাইমস ডিক্লাইন প্রত্যেকটা সৌন্দর্য এক সময় বিলীন হয়ে যাবে কার সৌন্দর্য সামারের সৌন্দর্য এটা থাকবে না পরিবর্তন হয়ে যাবে বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড নেচার্স চেঞ্জিং মিনস প্রকৃতির পরিবর্তন কোর্স আনট্রিমড আনট্রিমড মিনস না কাটা যেটা কাটা হয়নি সেটাকে বলা হচ্ছে আনট্রিমড তো বাই চান্স আর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড সো অ্যাকর্ডিং টু উইলিয়াম শেক্সপিয়ার দেয়ার ইজ নাথিং সিগনিফিকেন্ট ইন দ্য সামার্স ডে ডিউরিং সামার দেয়ার ইজ নাথিং টু বি সিগনিফাইড

এখানে কবি স্বীকার করছেন সামার মানে সৌন্দর্য যেটা ঘৃণার জিনিস নয় অথচ একটু আগেই উনি বলে গেছেন সামার ইজ টু হট অত্যন্ত গরম ভালো লাগছে না সামারের উইন্ড কেমন রাফ উইন্ড খুব খারাপ বাতাস ঝোড়ো বাতাস সৌন্দর্য এলোমেলো করে দেয় ভালো লাগছে না অথচ এখানে বলছেন বাই বার দাই ইটার্নাল সামার স্যাল নট ফেড তোমার মধ্যে যে শাশ্বত গ্রীষ্ম সামার গ্রীষ্ম সেটা কখনো ম্লান হবে না তাহলে সামার মানে কি সামার মানে কবি সৌন্দর্যের কথা বলছেন তাহলে তোমার মধ্যে থাকা যে সামার গ্রীষ্ম সেটা কখনো ম্লান হবে না বাট তাই ইটার্নাল সামার স্যাল নট ফেড কিন্তু তোমার মধ্যে থাকা যে সামার সেটা কখনো ফেড হবে না সেটা কখনো ম্লান হবে না সেটা কখনো কমে যাবে না সেটা কখনো মুছে যাবে না সেটা কখনো বিলীন হয়ে যাবে না তাহলে যে পোয়েট সামারকে রাফ উইন্ড বলছেন সামারকে টু হট বলছেন বলে সামারের বিউটির র্যাঙ্কটাকে কমিয়ে দিচ্ছেন শুধুমাত্র তার বন্ধুর সৌন্দর্যের র্যাঙ্কটাকে তুলে ধরার জন্য এক্সট্রিম পর্যায়ে ডেসক্রাইব করার জন্য বা সুপিরিয়র বলে প্রমাণিত করার জন্য কিন্তু সামার চিরকাল ওয়েস্টার্ন কান্ট্রিতে সৌন্দর্যের অধিকারী বিলাসিতা প্রোভাইড করার অধিকারী সুখ দেওয়ার একটা ঋতু সেটা হচ্ছে সামার তার কারণ ওয়েস্টার্ন কান্ট্রিতে সবসময় শীত থাকে সেখানে সামার ফেস্টিভ্যাল গ্রীষ্মের সময় মানুষ বাইরে বেরোয় ফেস্টিভ্যাল করে ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করে তাহলে সামার ইজ অলওয়েজ বিউটিফুল ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রি অ্যাকর্ডিং টু উইলিয়াম সেটাই উনি এখানে করেছেন ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি করেছেন ডেলিভারেটলি করেছেন ক্লিয়ার তার বন্ধুর সৌন্দর্যের সুপিরিয়রিটিকে তুলে ধরার জন্য যার ফলে কিনা বলছেন বাই দ্য ই সামার স্যাল নট ফেড তোমার মধ্যে থাকা সামার কখনো ম্লান হবে না তার মানে সামার যদি খারাপ হবে তাহলে তোমার মধ্যে সামার আছে কেন তুমি আমার বন্ধু তোমার মধ্যে তো সামার থাকা উচিত নয় তার মানে সামার খারাপ নয় সামার সবসময় সৌন্দর্য প্রদান করে সুখ প্রদান করে কমফর্ট প্রদান করে আরাম প্রদান করে ঠিক আছে সেইটা রয়েছে তোমার মধ্যে ইউ আর মাই সামার অ্যাকর্ডিং টু উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার বলছেন তুমি আমার সামার তুমি আমার সৌন্দর্য ইউ আর মাই বিউটি দ্যাট উইল নেভার ফেড তুমি আমার সৌন্দর্য যেটা কখনো ম্লান হয়ে যাবে না যেটা কখনো মিলিয়ে যাবে না হুম তার মানে এখানে এই লাইনগুলোর মধ্যে প্রথমের দিকে লাইনগুলোর মধ্যে উনি সামারকে কি করলেন মোটালাইজ করলেন ও আর মানে মরণশীল বললেন ডেক্লাইন্ড হয়ে যাবে বললেন ডিউটি চলে যাবে সামারের তার মানে সামার মরণশীল পরিবর্তনশীল এখানে সামারকে উনি মোটালাইজ করছেন আবার কম্পারেটিভলি তুলনামূলকভাবে যখন বলছেন বাট দাই

উনি নিজের ফ্রেন্ডকে ইমোটালাইজ করছেন ক্লিয়ার তাহলে সামারকে কি করলেন সামারকে উনি মোটালাইজ করলেন এমও আর টি এ এল আই জেটি মোটালাইজ করলেন মানে মরণশীল বললেন আর ফ্রেন্ড বন্ধু বন্ধুর সৌন্দর্যকে কি বললেন বন্ধুর সৌন্দর্যকে উনি ইমোটালাইজ করলেন আই এম ইম এমও আর টি এ এল আই জেটি ইমোটালাইজ করলেন ইমোটালাইজ করলেন মানে কি অমরণশীল বলে ব্যাখ্যা করছেন যে কোনোদিন দিন মরতে পারে না যার কোনো দিন ক্ষয় হতে পারে না যার কোনোদিন পরিবর্তন হতে পারে না সবসময় যে ইমোটাল মানে অমরণশীল তাহলে সামারকে প্রকৃতির সামারকে উনি মরণশীল বলছেন মোটালাইজ করছেন আর বন্ধুর সৌন্দর্যকে বন্ধুর সামারকে মোটালাইজ করছেন সরি ইমোটালাইজ করছেন অমরণশীল বলছেন নেক্সট লাইন নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার থাউয়েস্ট থাউয়েস্ট তার মানে যে ফেয়ার সৌন্দর্য তুমি অধিকার করেছো যে সৌন্দর্য পজিশন মানে অধিকার নট লুজ অফ ফেয়ার ওই সৌন্দর্য কখনো মুছে যাবে না হারিয়ে যাবে না ওয়েস্ট তার মানে থাউ যেটা তুমি অর্জন করেছো যে সৌন্দর্য তুমি অর্জন করেছো যে সৌন্দর্যের তুমি অধিকারী হয়েছ সেটা কখনো মুছে যাবে না ম্লান হয়ে যাবে না নর ডেথ ব্র্যাগ ইন ইজ সেড নর সেল ডেথ ব্র্যাগ ব্র্যাগ মিন্স অহংকার করা গরিমা করা গর্ব করা মানে ব্র্যাগ নরস ডেথ ব্র্যাগ মৃত্যু অহংকার করতে পারবে না থাউ ওয়ান্ডার ইজ টিনিস সেড মৃত্যু তোমাকে তার কোলে টেনে নিয়ে মৃত্যু তোমাকে তার ছত্রছায়ায় নিয়ে গিয়ে কখনো অহংকার করতে পারবে না তার মানে তুমি কখনো মৃত্যুর অন্ধকারে প্রবেশ করতে পারবে না তার মানে মৃত্যুর সে অধিকার নেই তোমাকে হরণ করে তোমাকে হরণ করে জয়লাভ করে নিজের গরিমা প্রকাশ করার নরস্যাল ডেথ ব্র্যাগ মৃত্যু অহংকার করতে পারে না মিনস ছায়া ছায়া অফ কি ডেথ 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 মৃত্যু ইজ ডার্কনেস অফ এন্ড অফ লাইফ জীবনের শেষের অন্ধকার সেটাই হচ্ছে মৃত্যু সেই মৃত্যু কখনো তোমাকে কেড়ে নিতে পারবে না তো মৃত্যু যদি তোমার সৌন্দর্যকে হরণ করে নিতে পারে মৃত্যু অহংকার করবে মৃত্যুর সেই অহংকার করার অধিকার নেই যে দেখো আমি এই সৌন্দর্যকে মৃত্যুর মধ্য দিয়ে হরণ করেছি এইভাবে বলার মৃত্যুর কোনো অধিকার নেই তার কারণ মৃত্যু কখনো তোমাকে হরণ করতে পারবে না তোমার সৌন্দর্যকে হরণ করতে পারবে না যার ফলেই না বলেছে নট স্যাল ডেথ ব্র্যাক থাউ ওয়ান ইস সেট মৃত্যু কখনো তোমার সৌন্দর্যকে তোমাকে তার ছায়ার কোলে টেনে নি টেনে নিতে পারবে না টেনে নিয়ে অহংকার করতে পারবে না মৃত্যু তো অহংকার তখনই করবে যখন একটা সুন্দরকে একটা সৌন্দর্যতাকে মৃত্যু মৃত্যুর মধ্য দিয়ে কেড়ে নেবে একটা সুন্দরের সৌন্দর্যতাকে যখন মৃত্যু তার মৃত্যুর মধ্য দিয়ে হরণ করে নেবে তখনই না মৃত্যু অহংকার করবে সেই অহংকার এখানে মৃত্যু করতে পারে না করতে পারবে না যেটা শেক্সপিয়ার বলছেন তার কারণ তুমি পারপেচুয়াল তুমি চিরস্থায়ী তুমি ইনফাইনাইট তুমি এটার্নাল ওয়েন ইন এটার্নাল লাইন্স টু টাইম থাউ গ্রেস্ট ওয়েন ইন এটার্নাল লাইন্স যখন এই শাশ্বত চিরন্তন লাইন্স বাক্যগুলোর মধ্য দিয়ে টু টাইম সময়ের সাথে থাউ গ্রেস্ট তুমি বেড়ে ওঠো তুমি বেড়ে উঠবে তুমি বেড়ে উঠছো কোনগুলো ইটার্নাল লাইন্স এই যে কবিতার লাইনগুলো এই যে সনেটেল সব লাইনগুলো এইগুলো হচ্ছে ইটার্নাল লাইন কেন ইটার্নাল লাইন বলছেন তার কারণ হচ্ছে পোয়েট্রি ইজ অ্যান আর্ট দ্যাট উইল নেভার ডাই আর্ট কখনো মরে যায় না আর্টের কোনো দিন মৃত্যু হয় না আমার এই কাব্যের লাইনগুলো আমার এই সনেটের লাইনগুলো হচ্ছে আর্ট এই আর্টের কখনো মৃত্যু হবে না আমার আর্ট হচ্ছে ইম্মোটাল আমরণশীল আমার ইম্মোটাল আর্টের মধ্য দিয়ে তুমিও ইম্মোটাল হয়ে থাকবে তুমিও আমরণশীল হয়ে থাকবে সেই জন্যই বলছেন ওয়েন ইন এটেন লাইন্স টু টাইম থাউ গ্রেস্ট আমার এই চিরন্তন যে লাইন্সগুলোর মধ্য দিয়ে যখন সময়ের সাথে সাথে তুমি বেড়ে উঠবে বেড়ে উঠছো বেড়ে উঠেছো তার মানে বেড়ে উঠছ যখন এখানে উইলিয়াম শেক্সপিয়ার ডেসক্রাইব করছেন ওনার সনেটসের মধ্যে সনেটের মধ্য দিয়ে তখন অবভিয়াসলি বেড়ে উঠছে চিরন্তন সত্যতা এই লাইনের আটের মধ্য দিয়ে বন্ধুর সৌন্দর্যকে আমরণ করে তুলছে এবং ভবিষ্যতেও করে তুলবে তাই না তো এই কবিতাটাই হচ্ছে আর্ট যেটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার সেই আর্টের সেই কবিতার লাইনের মধ্য দিয়ে তুমি বেড়ে উঠবে তুমি বেড়ে উঠছো সময়ের সাথে সাথে লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ আইস ক্যান সি যতদূর মানুষ শ্বাস নিতে পারে যতদিন মানুষ শ্বাস নিতে পারে যতদূর মানুষ দেখতে পায় সো লং লিভস দিস দিস গিভস লাইফ টু দি এটা যতদিন বেঁচে থাকবে কোনটা আমার এই কবিতাটা দিস মানে আমার এই কবিতাটা আমার এই সনেটটা আমার এই আর্টটা যে আর্টের মধ্য দিয়ে আমি তোমার সৌন্দর্যকে প্রতিফলিত করছি আমার এই আর্টটা যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি বেঁচে থাকবে ততদিন তুমি আমরণ থাকবে ততদিন তুমি গৌরবান্বিত হবে তুমি গ্লোরিফাইড হবে সেটাই বলেছেন অ্যাজ লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি যতদিন মানুষ বেঁচে থাকবে শ্বাস নেবে চোখে দেখতে পাবে যতদিন মানুষ বেঁচে থাকবে সো লং লিভস দিস যতদিন আমার এই সাহিত্য আমার এই কবিতা আমার এই আর্ট যতদিন এক্সিস্ট করবে বেঁচে থাকবে অ্যান্ড দিস গিভস লাইফ টু দি এটাই তোমাকে জীবন দেবে আমার আমার এই আর্টই তোমাকে জীবন দেবে প্রাণ দেবে বাঁচিয়ে রাখবে তার মানে তুমি বেঁচে থাকবে আমার এই আর্টের মধ্য দিয়ে আর্ট হচ্ছে আর্টের কোনো মৃত্যু হয় না আর্ট ইজ নট চেঞ্জেবল আর্ট ইজ ফিক্সড ইনফাইনাইট আর্টের কোনো শেষ হয় না দিস ওয়াজ দ্য ক্রিটিক্যাল এক্সপ্লানেশন অফ সনেট নাম্বার এইটিন বাই উইলিয়াম শেক্সপিয়ার নাও এখন আমি একটা কথা বলেছিলাম দ্য লাস্ট টু লাইন উইলিয়াম শেক্সপিয়ার সমস্ত সনেটে লাস্ট দুটো লাইন যেটা জি কাপলেটে রয়েছে জি জি কাপলেটে রয়েছে সেম সি দি সেম সেম ওয়ার্ড সো জি কাপলেটে রয়েছে এই লাস্ট দুটো লাইন সবসময় সিগনিফিকেন্ট তার কারণ ওভারঅল পুরো কবিতাটার পুরো সনেটটার মেন ফোকাস কিন্তু রয়েছে এই লাস্ট দুটো লাইনে পুরো কবিতাটার মধ্যেই তো বলছি ইমোটালিটি অফ আর্ট অ্যান্ড ইউর বিউটি থ্রু ইট শিল্পের আর্টের আমরণশীলতা আর্টের অমৃত্যু আর্টের পারপেচুয়ালিটি চিরস্থায়িত্ব আর্টের যেই আর্টের চিরস্থায়িত্বের মধ্য দিয়ে তুমিও চিরস্থায়িত্ব হয়ে থাকবে তুমিও চিরস্থায়ী হয়ে থাকবে তাহলে এই পুরো ভাবনাটাই রয়েছে পুরো টেক্সটার মধ্যে যেটা ফুটে উঠেছে এই দুটো লাইনে তার মানে টোটাল যত লাইন্স রয়েছে আগের বারোটা লাইনে বারোটা লাইনের মেন রিফ্লেকশন মেন থিম মেন জিস্ট মেন এসেন্স রয়েছে কিন্তু এই লাস্ট দুটো লাইনে যেখানে বোঝা যাচ্ছে যে এই পুরো কবিতাটার মধ্য দিয়ে কবি উইলিয়াম শেক্সপিয়ার তার ইয়ং ফ্রেন্ড বয় ফ্রেন্ড আ ম্যান যাকে ইমোটালাইজ করছেন তাহলে পুরো কবিতাটার মধ্যে রয়েছে ইমোটালাইজিং দ্য বিউটি অফ উইলিয়াম শেক্সপিয়ার্স বিলাভেড ফ্রেন্ড অ্যান্ড উইলিয়াম শেক্সপিয়ার ইজ ডুইং দিস বাই আর্ট বাই ইমোটালাইজিং দ্য আর্ট বাই ইমোটালাইজিং দ্য আর্ট উইলিয়াম শেক্সপিয়ার ইজ ইমোটালাইজিং দ্য বিউটি অফ ইজ ইয়ং ম্যান হু ইজ হিজ বিলাভেড ওয়ান উইথ হুম হি ইজ ইন রিলেশন ক্লিয়ার এই গেল টুইস্টের বিষয় নেক্সট এখানে কিছু ফিগার অফ স্পিচ রয়েছে সেইগুলো কি ফার্স্ট ফিগার অফ স্পিচ কলা বলা যেতে পারে অ্যালিটারেশন অ্যালিটারেশন মানে কি রিপিটেশন অফ সেম লেটার্স ইন আ সিকোয়েন্স কোথায় রয়েছে রিপিটেশন অফ সেম লেটার্স ইন সিকোয়েন্স দেখো ওয়েট আই কম্পেয়ার দি সামার্স ডে থাট

অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার এই যে মেন বিষয়টা এখানে পেয়ে গেছে দেখো ফেয়ার অ্যান্ড ফেয়ার ফেয়ার অ্যান্ড ফেয়ার এটা তো এফ রয়েছে এটা তো এফ রয়েছে দেখো সেম লেটারের রিপিটেশন হচ্ছে ইন দ্য সেম সিকোয়েন্স একই লাইনে সেম লেটার হ্যাঁ পাশাপাশি বসে গেছে গিয়ে একটা মিউজিক্যালিটি তৈরি করছে একটা ইনস্ট্রুমেন্টাল সাউন্ড ক্রিয়েট করছে হুম ফেয়ার ফেয়ার ফ্রম ফেয়ার একটা মিউজিক্যাল সাউন্ড একটা ইনস্ট্রুমেন্টাল সাউন্ড লাইক ক্রিয়েট করছে যেটাকে অ্যালিটারেশন বলা হচ্ছে নেক্সট ফিগার অফ স্পিচ কি আছে নেক্সট ফিগার অফ স্পিচ আছে পার্সোনিফিকেশন পার্সোনিফিকেশান মিন্স লিভিং বিংসের অ্যাট্রিবিউট উপাদান দেওয়া হবে কাকে নন লিভিং বিংকে বা কোনো সাবজেক্টিভ আইডিয়াকে যখন লিভিং বিংয়ের অ্যাট্রিবিউট দেওয়া হয় তখন সেটাকে পার্সোনিফিকেশন বলা হয় সাপোজ এখানে ডেথ ডেথ মৃত্যুর কথা বলছে ডেথ এই যে ডেথের কথাটা বলছে ডেথ ডেথ কি কোনো জিনিস মানুষ না কোনো মানুষ নয় আবার এখানে ব্র্যাগের কথা বলছে ব্র্যাগ মানে অহংকার করা তাহলে মৃত্যু অহংকার করবে তাহলে মৃত্যুর অহংকারে করার কথা বলছে তাহলে অহংকার করে কার সাজে লিভিং বিং এর সাজে মানুষের সাজে পার্সনের সাজে ব্যক্তির সাজে মৃত্যুর তো সাজে না মৃত্যু তো একটা ধারণা মাত্র কোনো লিভিং বিং নয় কোনো জীবন্ত মানুষ প্রাণী নয় মৃত্যু মৃত্যু শুধুমাত্র একটা ধারণা সাবজেক্টিভ আইডিয়া তাই না অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মৃত্যু তাহলে সেই মৃত্যুকে যখন উনি গৌরব করার মতো অ্যাকশন দিচ্ছেন যে মৃত্যু গৌরব করতে পারে তার মানে মৃত্যুকে উনি পার্সনিফাই করছেন মৃত্যুকে উনি পার্সনের জায়গায় বসাচ্ছেন ব্যক্তির জায়গায় বসাচ্ছেন ব্যক্তি বাচক হিসেবে ডেসক্রাইব করছেন যার ফলেই না মৃত্যু অহংকার করতে পারছে ব্যক্তি ছাড়া তো অহংকার মানে কে অহংকার করবে ব্যক্তি ছাড়া ছাড়া তো ব্র্যাক করতে পারে না মৃত্যু যদি ব্র্যাক করে তার মানে মৃত্যুকে এখানে উনি পার্সনিফাই করেছেন পার্সনের জায়গাতে বসিয়েছেন ব্যক্তি বাচক হিসেবে বর্ণনা করেছেন যার জন্যই না মৃত্যু অহংকার করছে তাহলে এখানে ডেথকে যখন অহংকার করার মতো হিউম্যান অ্যাকশন দিয়ে অ্যাট্রিবিউটেড করা হচ্ছে তার মানে এখানে ডেথটা হচ্ছে একটা পার্সোনিফাইড ফিগার ক্লিয়ার তাহলে পার্সোনিফিকেশন পেয়ে গেলাম মেটাফোর মেটাফোর তো রয়েছেই কাবের মধ্যে তার কারণ রিপ্রেজেন্টেশন অফ দ্য বিউটি অফ সামার টু ডেস্ক্রাইব দ্য বিউটি অফ পোয়েটস ইয়ং ম্যান ইন আ মেটাফোরিক্যাল ওয়ে রূপকের আড়ালেই উনি নিজের বন্ধুর সৌন্দর্যকে সামারের সৌন্দর্যের সঙ্গে তুলনা করে ফেলছেন তার মানে এটা মেটাফর কি না সামার একটা বিষয় তার বন্ধু একটা বিষয় সামারের সঙ্গে তার বন্ধুর সঙ্গে তুলনা করছে সামারের সৌন্দর্যের সঙ্গে তার ইয়ং ফ্রেন্ড এর সঙ্গে তুলনা করছে এই যে তুলনা বিটুইন ডিসিমিলার থিংস এটি হচ্ছে মেটাফোর মেটাফোর হচ্ছে হচ্ছে মেটাফোর তো মেটাফোরে আমরা পাই কি দুটো অসম জিনিসের মধ্যে তুলনা আর এখানে সেটাই হচ্ছে তো সামার ডে সামার সামারের সৌন্দর্য আর মানুষ তার বন্ধু যে ইয়ং ম্যান তার সৌন্দর্য দুটো তো এক হতে পারে অসম সেই অসমর মধ্যে যে তুলনা সেটা এখানে ফুটিয়ে তোলা হচ্ছে এই কবিতার মধ্যে এই সনেটের মধ্যে তাহলে এই এন্টায় পোয়েট্রিটাই সম্পূর্ণ সনেটটাই কিন্তু মেটাফোরিক্যাল আড়ালে ফুটিয়ে তুলছেন তুলনা বিটুইন সামার অ্যান্ড হিস ফ্রেন্ড সামার এবং গ্রীষ্ম এবং তার বন্ধুর সঙ্গে তাহলে মেটাফোর আমরা এখানে পেয়ে গেলাম তো এত দূরই মোটামুটি একটা ক্রিটিক্যাল ইন্টারপ্রিটেশন ওভার দিস সনেট